হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস আজ আমরা কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাব্লুবি কনস্টেবল ডাব্লুবি এসআই রেল বা এস জন্য যা তোমাদের খুবই লাভদায়ক হবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের পর্ব নাম্বার হচ্ছে সাত এই পর্যন্ত তোমাদের জন্য ছয়টি পর্ব প্রোভাইড করে দেওয়া হয়েছে প্লিজ তোমরা একবার প্লিস চেক করে নেবে তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকার বয়স আঠারো করা হয়েছে তোমরা মনে রাখবে তোমাদের আগে ভোটের বয়স ছিল টোয়েন্টি ওয়ান কিন্তু একটা সংশোধনের মাধ্যমে পরে এইটিন করা হয়েছিল সেটা করা হয় নাইনটিন এইটটি নাইনে একষট্টিতম সংবিধান সংশোধনের দ্বারা এটা কয়েকদিন একটা পরীক্ষা চলে আসছিল যে কবে সেটা করা হয় সেটা হয়েছিল নাইনটিন এইটটি নাইন এবং একষট্টিতম সংবিধান সংশোধন দ্বারা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি আঠারো করেছে পরবর্তী প্রশ্ন কোনটি রচনা নয় এখানে তিনটি এমন গ্রন্থ আছে যেটি লেখা এবং যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গণদেবতা এই গণদেবতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয় এই গণদেবতা লেখা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটা লেখা হচ্ছে গণদেবতা লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর এই তিনটি আদর্শ হিন্দু হোটেল আদর্শ অশ্বনি সংকেত অপরাজিত এই তিনটি গ্রন্থই লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং গণদেবতা লেগেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হাসুলি হাঁসুলিবাকের উপকথা আর্্য নিকেতন কালাপাহার খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে হাঁসুলিবাকের উপকথা আর্্য নিকেতন ও কালাপাহার আমরা পরবর্তী প্রশ্ন আর তোমরা একটু ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কে কত পেলে পরে আমাকে কন্টক্সে জানাবে তোমরা পরবর্তী প্রশ্ন নক আউট শব্দটি কোন খেলায় প্রচলিত নক এই শব্দটি কোন খেলায় আমরা ব্যবহৃত করি অপশনে ফুটবল ক্রিকেট বাস্কেটবল বক্সিং এই নক আউট কথাটা আমরা বক্সিং খেলায় ব্যবহৃত করি ঠিক আছে এবং এই বক্সিং খেলায় আরও কয়েকটি শব্দ যেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন সেকেন্ডস আউট জ্যাপ ও র্যাবিড পাঞ্চ মূলত পাঞ্চ সবসময় বক্সিং খেলাতেই ব্যবহৃত করা হয় এগুলো হচ্ছে সেকেন্ড আউট জ্যাপ এবং র্যাপিড পাঞ্চ সেগুলোকেই বক্সিং খেলায় ব্যবহৃত করা হয় পরবর্তী প্রশ্ন জাপানের ব্যবহৃত মুদ্রা হলো জাপানে আমরা কোন ব্যব মুদ্রা ব্যবহৃত করি বা সেটা জাপানের মুদ্রার নাম কি সেটা সঠিক উত্তর হয়ে যাবে জাপানিজ ইয়েন বা ইয়েন তোমাদের অপশন ইয়েনও থাকতে পারে এমনকি জাপানিস ইয়েনও থাকতে পারে এবং এই যে দিনার রয়েছে দিনার এই দিনার মুদ্রা হচ্ছে ইরাকের এবং এর রিয়াল রিয়াল হচ্ছে ইরান এবং এ কায়াত এটা হচ্ছে মায়ানমার প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক নয় দেখো কথক উত্তরপ্রদেশ ঠিক আছে কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে সাত্রিয়া কিন্তু সাত্রী কিন্তু মণিপুরে নয় সাত্রিয়া কোথায় সাত্রী হচ্ছে অসমীয়ায় বা আসামে এবং মোহিনাট্য কেরলে তাহলে এখান থেকে তোমরা আরও কয়েকটি জেনে ফেললে যে কত কচ্ছে উত্তরপ্রদেশ কুচিপুরি অন্ধ্রপ্রদেশ এবং মোহিনীণাট্যম কেরলে কিন্তু মণিপুরে দেখা যায় মণিপুরি আর সাথে দেখা যায় অসমে তাহলে এইটি এখানে হয়ে যাবে এটা সি ইজ দ্য রাইট অ্যান্সার এই জোড়াটি সঠিক নয় পরবর্তী প্রশ্ন ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত অ্যাথলিটস গলফ পোলো কবাডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ এই গলফ খেলায় ওয়াকার কাপ আমরা যুক্ত গলফ খেলায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দুটি আরো পুরস্কার আছে সেটা হচ্ছে তোমাদের প্রিন্স অফ ওয়েলস প্রিন্স অফ ওয়েলস তোমরা এভাবে মনে রাখতে পারো এটা যে প্রিন্স মনে রাখবে গল্ফ প্রিন্স লোকেরা খেলে তাহলে মনে রাখবে যে গল্ফে প্রিন্স দেওয়া হয় প্রিন্স ওয়েল অফ ওয়েলস কাপ দেওয়া হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে রাইডার কাপ তোমরা গল্ফুলো তো অবশ্যই দেখেছো তোমরা সেখানে কি করে বলটা মারার পর কি করে গাড়ি করে নিয়ে যায় বলটা আনতে যায়। তাহলে ময়নাটা হয়ে যায় গল্ফ খেলায় বল আনতে রাইড করতে লাগে বল আনতে গেলে রাইড করতে লাগে তাহলে এখান থেকে ময়নাতে বলে রাইডার কাপ তাহলে দেখো দুইটা প্রিন্স কাপ রাইডার কাপ তোম এখান থেকে দুইটা প্রশ্ন খুবই গুরুত্ব মনে করতে পারলে পরবর্তী প্রশ্ন ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাষা সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফিলোলজি তাহলে ফিলোলজি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ভাষা সংস্থ বিদ্যা কী বলবো আমরা ফিলোলজি এবং আইকোনোগ্রাফি যেটা এটা আছে। এটাকে বলা হয় কি ছবি সংকেত ও চিহ্ন সংক্রান্ত চর্চা তাহলে এটা কি বলা হয় ছবি সংকেত ও চিহ্ন সংক্রান্ত চর্চা তারপর কি আছে টেকটোলজি টেকটোলজি আমরা কোথায় ব্যবহৃত করবো এটা কী নিয়ে বিদ্যাকে বলা হয় সেটা এটা হচ্ছে তোমার প্রাণী সংগঠন বিদ্যাকে বলা হয় টেকটোলজি মনে রাখবে প্রাণী সংগঠন প্রাণী সংগঠন এবং অর্থ এটা ব্যবহৃত করা হয় শুদ্ধ উচ্চারণ বিষয়ক বিদ্যা শুদ্ধ উচ্চারণ আমি লিখে দিচ্ছি এটা তোমাদের ঠিক আছে পরের প্রশ্ন প্রশ্ন কোন দেশকে সপ্ত পাহাড়ের দেশ বলা হয় অপশন এ জাপান অপশন বি অস্ট্রেলিয়া অপশান সি রোম অপশন ডি ভুটান তাহলে সপ্ত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোম রোমকে আমরা সপ্ত পাহাড়ের দেশ বলে জানি তাছাড়া তোমরা আরো মনে রাখবে যে সোনালী পশমের দেশ দ্বীপ মহাদেশ এবং ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে তাহলে অস্ট্রেলিয়াকে আমরা কি কী নামে চিনি বা জানবো আমরা সোনালী পশমের দেশ দ্বীপ মহাদেশ ক্যাঙ্গারুর দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং সোনালী পুষ্পের দেশ উদীয়মান সূর্যের দেশ সেটা বলে জাপানকে তাহলে একে কী কী বলে সোনালী পুষ্পের দেশ উদীয়মান সূর্যের দেশ এবং ভুটিয়ানকে আমরা কি কি বলে চিনি সেটাই বলা হয় বজ্রপাতের দেশ সেটা কি বলা হয় বজ্রপাতের দেশ তোমরা মনোযোগ দিয়ে করে শুনবে ভালো করে বজ্রপাতের দেশ ভুটেন নাম কি বলে বজ্রপাতের দেশ পরবর্তী প্রশ্নে চলে এসব আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীমূলক বইটি হলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা আত্মজীবনীমূলক বইটি কোনটি অপশানে অন্য নাগরিক অপশান বি মাই আর্লি লাইফ অপশান সি মাই রেমিনিস রেমিনিসিনেস অপশন ডি মাই লাইফ এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাই রেমিনিসেস সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটা দিয়ে বাংলা তোমাদের আসতে আসবে জীবন স্মৃতি জীবন স্মৃতি বইটি কার এটার আমরা অপর নামে জানি জীবন স্মৃতি তাহলে তোমার এভাবে আসতে পারে জীবন স্মৃতি বইটি কাল লেখা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর আর তোমরা মনে রাখবে মাই আর্লি লাইফ এই বইটি লিখেছিল উইনস্টেন চার্চিল এবং মাই লাইফ যেটা কিছু নেই তোমাদের চলে আসছিলো এটা হলো বিল ক্লিন্টন এটা পরীক্ষা আসছিল কিন্তু যে মাইলে বইটি কী লেখা এটা হয়ে যাবে বিল ক্লিন্টন তাই সুতরাং খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষর দিবস কোনটি বা আন্তর্জাতিক সাক্ষর দিবস আমরা কবে পালন করি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ মার্চ আমরা ফোর্থ মার্চ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করি পরবর্তী প্রশ্ন ওয়ান লাইফ ইজ নট এনাফ গ্রন্থের গ্রন্থাগার হলেন ওয়ান গ্রন্থটি কে লিখেছিলেন ওয়ান লাইফ ইজ নট এড এখানে সঠিক উত্তর হয়ে যাবে নটওয়ার সিং বা এখানে বলা হয় কে নটওয়ার সিং ইনি হলেন ওয়ান লাইফ নট এনাফ গ্রন্থটির গ্রন্থাগার আরও মনে রাখবে নন ইন্ডিয়া লিখেছিলেন মার্ক তুলি নন স্টপ ইন্ডিয়া নন স্টপ ইন্ডিয়া এবং এন ডেন ওয়ান ডে এই গ্রন্থে লিখেছিলেন নাসির উদ্দিন শাহ এন ডেন ওয়ান ডে নাসির উদ্দিন শাহ এবং শশী থাউর লিখেছিলেন ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও শশী কি লিখেছিলেন ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও শশী থাকরের লেখা পরবর্তী প্রশ্ন সি কথাটি কথাটি রূপ হলো তোমরা ভিডিওটি পজ করে জানাবে কি হলো এটা অ্যান্সার সিপিইউ যেটা আমরা কম্পিউটারে ব্যবহৃত হয় সিপিইউ সিপিউটি সম্পূর্ণ হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে সঠিক অপশন সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউর সম্পূর্ণ কথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমরা আরও মনে রাখবে র্যাম র্যামের ফুল ফ্রম এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপরে রম রমকে বলা হয় র্যান্ডম সরি রেড অনলি মেমোরি রিড অনলি মেমোরি এবং আরও কিছু মানে যেমন বায়স বিআইও এস বায়সকে আমার কী বলবো বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম বেসিক ইনপুট ইনপুট আউটপুট সিস্টেম তোমরা নোট করে নেবে তোমরা পরবর্তী প্রশ্ন নিচের কোন অধিকারটি বিদেশি দ্বারা ভোগ করা ভোগ সরি ভোগ করতে পারে না নিচের কোন অধিকারটি বিদেশি দ্বারা ভোগ করতে পারে না অপশনে সামাজিক অপশন বি অর্থনৈতিক অপশন সি রাজনৈতিক অপশন ডি সাংস্কৃতিক এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজনৈতিক তোমরা মনে রাখবে নাগরিকরা রাষ্ট্রের সকল প্রকার সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কিন্তু অন্যদিকে বসবাসকারী বিদেশিরা অন্যান্য সামাজিক অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকার থেকে তারা বঞ্চিত থাকে তাহলে বিদেশিরা কোনটা ভোগ করতে পারে না রাজনৈতিক পরবর্তী প্রশ্ন শিবাজির রাজ্যভিশেক কবে হয়েছিল শিবাজির রাজ্যভিশেক কবে হয়েছিল অপশনে ষোলোশো বাহাত্তর ষোলোশো তিয়াত্তর ষোলোশো চুয়াত্তর ষোলোশো ছিয়াত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যভিষেক হয়েছিল আর এই ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে তোমাদের পরকে এটাও আসে যে শিবাজি রাজ্য অভিষেক কোথায় হয়েছিল কোন দুর্গে হয়েছিল সঠিক উত্তর হবে রায়গড় দুর্গে এবং সেখানে তিনি ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেছিলেন তাহলে পরকে এভ আসে যে ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে গ্রহণ করেছিলেন তখন সঠিক উত্তর হয়ে যাবে শিবাজি। এবং এর রাজধানী ছিল রায়গড় এটাও আসে যে শিবাজির রাজধানী কোথায় সঠিক উত্তর হয়ে যাবে রায়গড় এবং ইনি মারা যান ষোলোশো আশি খ্রিস্টাব্দে তাহলে এখান থেকে অনেকগুলো তোমাদের ডাটা কার্ট হয়ে গেল যে শিবাজি কবে খ্রিস্টাব্দে রাজ্যভিষেক করে এনার রাজধানী কী ছিল মারা যায় কবে এবং এনার উপাধিগুলি কি কী ছত্রপতি গোব্রাহ্মণ পরবর্তী প্রশ্ন স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এখানে সঠিক উত্তর হবে ডেভিড হেয়ার ডেভিড হেয়ার ইনি স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং ইনি এটি প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো সালে তাহলে স্কুল বুক সোসাইটি কয় প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মনে রাখবে স্কুল বক্স সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার পরবর্তী প্রশ্ন মুন্ডা উপজাতি কোথায় বাস করে মুন্ডা উপজাতি মূলত কয়েকটি জায়গায় বাস করে সেটা হচ্ছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা তোমার যেটা দেখবে সেটা ঠিক করবে তাহলে এখানে সঠিক কী আছে আমরা কি বললাম মুন্ডা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা তার মধ্যে এখানে অপশন রয়েছে ঝাড়খণ্ড তাহলে মুন্ডা উপজাতি এখানে অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড ঠিক আছে এবং মনে রাখবে মিনা মিনা একটা উপজাতি আছে সেটা রাজস্থানে বসবাস করে কি মিনা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসে এই জন্য আমি এটা এসে বললাম মিনা আর কয়েকটা আছে শ্যাম্পেন অঙ্গি জারোয়া এরা বসবাস করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর একবার বলছি শ্যাম্পেন অঙ্গি জারোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নদী স্কাই রিভার নামে পরিচিত এখানে নিচে যে চারটি নদী দেওয়া আছে সেটা স্কাই রিভার নামে কোনটাকে আমরা বলে চিনি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রকে আমরা স্কাই রিভার নামে জানি বা চিনি এটা ময় রাখবে ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত কি তিব্বতে সাংপো এবং অরুণাচল প্রদেশে এপি অরুণাচল প্রদেশ কিন্তু অন্ধ্রপ্রদেশ ভাববে না অরুণাচল প্রদেশ কি ডিহং দিহং নামে পরিচিত এবং অসমে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা এবং ভারতে প্রবাহ করেছিল আটশো পঁচপান্ন কিলোমিটার মনে রাখবে তাহলে তিব্বতে এটা পরীক্ষা চলে আসে যে তিব্বতের বৌমত নদের নাম কি সাংপো আর অরুণাচল প্রদেশে দিহং পরতি প্রশ্ন প্রাচীন ভারতের সংস্কৃত সাহিত্যের বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন প্রাচীন ভারতের একজন সংস্কৃতের বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন তার নাম হচ্ছে পানিনী পানিনী ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে বিখ্যাত সাহিত্যিক ব্যাকরণবিদ কে ছিলেন পানিনী পরবর্তী প্রশ্ন ভারতে প্রস্তুত সবচেয়ে দ্রুতগামী ট্রেন এটিন এর বর্তমান নাম কি ট্রেন এটির বর্তমান নাম কি ভারত এক্সপ্রেস বন্দে বন্দে এক্সপ্রেস গান্ধী এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস তাহলে ট্রেন এইটিনের বর্তমান নাম কি বন্দে ভারত এক্সপ্রেস খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বা আমাদের শেষতম প্রশ্ন স্পিকারে কথা বলার সময় কি হয় ঘটনা বলছে তরীর শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয় শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তি তরির শক্তিতে রূপান্তরিত হয় শব্দশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে এখানে কী হয় ধরঞ্জি লাসের কথা বলে কী হয় আমাদের প্রথমত কি প্রথমে চেকি দেয় শক্তি তারপরে সেটা তরি শক্তি রূপান্তর হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শব্দ শক্তি তরিশ শক্তিতে রূপান্তরিত হয় সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে কী হবে শব্দ শক্তির প্রভাবে টেলিফোনে পেরক যন্ত্রে মাইক্রোফোনের উপস্থিতি যে ডায়াফ্রাম সিস্ট কম্পন সেটা তরি শক্তিতে রূপান্তরিত হয় ডায়াফ্রাম সিস্টে যে কম্পোন্ডটা তৈরি হয় সেটা তরি শক্তিতে রূপান্তরিত হয় এর জন্য শব্দশক্তি আমাদের কী হয় তোর শক্তিতে রূপান্তরিত হয় দিস ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকলো যে ফ্যাক্সের ফুল ফর্ম কি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ফ্যাক্সের ফুল ফ্রম কী থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা